হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা এবছর যারা 11 বা 12-এ উঠলে, অর্থাৎ যারা 10 থেকে 11-এ উঠলে বা 11 থেকে 12-এ উঠলে, তাদের জন্য কিন্তু আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির তরফ থেকে সিলেবাস সংক্রান্ত একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমরা বিভিন্ন নিউজ মারফতে জানতে পারছো যে তোমাদের যে কোভিডের একটা সংক্রমণ ধীরে ধীরে বাড়তে চলেছে, যার জন্য তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, তাহলে কি এবারেও সিলেবাসটা রিডিউস হওয়ার সম্ভাবনা রয়েছে? তো এই নিয়ে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে একদম ক্লিয়ার কাট একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে কি বলা রয়েছে, তোমাদের কি সিলেবাস আদৌ রিডিউস হবে না হবে, সেটা আমরা নোটিশের মাধ্যমে জেনে নেব। তার আগে তোমাদেরকে বলতে চাইছি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের বিভিন্ন কলেজ অ্যাডমিশন বা স্কলারশিপ বা বিভিন্ন 11 এবং 12 বেসের যে এক্সামগুলো হয়ে থাকে, সেই এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের তরফ থেকে সম্পূর্ণ তোমাদেরকে হেল্প করা হয় বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু কোনো ভিডিও মিস করবে না। দেখো, এরপর আমরা যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটাতে ডিরেক্ট চলে যাই। তো এটা আমরা যে ওয়েবসাইটে আছি, সেই ওয়েবসাইটের নাম হলো wbchse.nic.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে টপে একটা নোটিশ দেখতে পাবে। তো এই নোটিশটা যখনই আমরা ওপেন করব, আমাদের কাছে একদম ডিরেক্ট চলে আসবে যেটা তোমাদের আজই কিন্তু পাবলিশ করা হয়েছে, সরি কাল যেটা পাবলিশ করা হয়েছে। সেখানে কি ক্লিয়ারলি বলা রয়েছে খুব ভালোভাবে শুনো। আই এম ডিরেক্টেড টু নোটিফাই দ্যাট ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ 2023 উইল বি কন্ডাক্টেড অন ফুল সিলেবাস ইন অল সাবজেক্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার কাট বলা হয়েছে যে তোমাদের কোনো প্রকার কোনো সিলেবাস রিডিউস হবে না, তোমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। আর এটাও জেনে রাখো, তোমাদের কিন্তু এবার আর হোম সেন্টারে পরীক্ষা হবে না, অর্থাৎ আগের বছর যেটা হয়েছিল, এবছর থেকে কিন্তু আবার পুনরায় যেরকমভাবে আমরা পুরানো পদ্ধতিতে পরীক্ষা দিতাম, সেরকমভাবেই তোমরা কিন্তু পরীক্ষাটা দেবে। আর কি বলা হয়েছে যে সিলেবাস ফর অল দ্য সাবজেক্ট উইল অ্যাভেলেবেল অন আওয়ার ওয়েবসাইট। তো ওয়েবসাইটের নাম কি, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, www.wbchse.nic.in, এই ওয়েবসাইটে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, অ্যান্ড বুক ইন দিস রিগার্ডিং ইজ অলসো অ্যাভেলেবেল ইন দ্য সেল কাউন্টার অফ হেড অফিস। অর্থাৎ তোমরা যেই বুক সম্পর্কিত যদি কিছু জানতে চাও, তোমরা হেড কাউন্টারে সেল কাউন্টারে যেয়ে পড়ে তোমরা হেড অফিসের সেল কাউন্ট বা রিজিওনাল অফিস যেটা আছে সেই রিজিওনাল অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে পরে তোমরা কিন্তু বুক সম্পর্কে জেনে যেতে পারো। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন অন ফুল সিলেবাস ফর অল সাবজেক্ট উইল বি ফলোড অ্যাজ আর্লিয়ার উইল বি আপলোডেড এগেন অন আওয়ার ওয়েবসাইট শর্টলি। অর্থাৎ তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা আগের মতনই হবে, কিন্তু সেটা আরও একবার তোমাদের জন্য পাবলিশ করে দেওয়া হবে। তো সেটা বলে দিলাম যে আগে যেরকমভাবে আমাদের পরীক্ষা হতো, করোনার জন্য আমাদের যেই একটা ছন্দটা আমরা ভেঙেছিলাম, সেই ছন্দটা কিন্তু আবার পুনরায় কিন্তু ফিরে আসছে। অর্থাৎ তোমরা কিন্তু আগের মতনভাবে আবার পরীক্ষা দিতে পারবে, হোম সেন্টারে পরীক্ষা হবে না, তোমরা একটা অন্য সেন্টারে যেয়ে পরে, বাড়ির কাছের একটা সেন্টারে যেয়ে পরে পরীক্ষা দেবে প্রথমত। দ্বিতীয়ত, কিন্তু তোমাদের যেরকম এক্সাম প্যাটার্নটা হতো সেই পুরনো এক্সাম প্যাটার্নেই কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছোট্ট ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়া ছিল, আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের সিলেবাস সম্পর্কিত কী কী সিলেবাস থাকবে না থাকবে, কিছুদিন পরে কিন্তু এখানে সিলেবাস কী হবে না হবে তা সম্পর্কিত একটা নোটিশ পাবলিশ করা হবে, যে তোমাদের কোন সাবজেক্টে কী কী সিলেবাস আছে না আছে। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা পরবর্তী আপডেটটা তোমাদেরকে ইজিলি দিয়ে দিতে পারবো। তাছাড়া তোমাদেরকে বলে রাখি, তোমরা সিলেবাস সম্পর্কিত জানতে চাইলে তোমাদের যে কোনো স্কুল টিচার বা তোমাদের বিভিন্ন টিউটরদের সাথে কথা বলতে পারো, যারা 11-12-এর সাবজেক্ট পড়িয়ে থাকে, তারা কিন্তু তোমাদেরকে সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দিতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।